শুভেন্দু অধিকারীকে ধোঁকা দিয়ে বা তাকে টোপ দিয়ে নিজের দলে আবার নিয়ে আসতে পারবেন সেরকম ভেবেছিলেন। উনি শিওর হতে পারছিলেন না যে বস্ত্রহরণ দুর্যোধন করেছিল না দুঃশাসন করেছিল, সেই জন্য নিজের অজ্ঞতাটা যাতে ঢাকা যায় সেই জন্য দুজনেরই নাম বলে দিল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লোকটি কুণাল ঘোষ, এর নামে কেউ কেন কেউ ঘোষ এমন একটা লোক যাকে কেউ সিরিয়াসলি নেয় না। পার্থর পুরো চুরি ধরা পড়ে গেছে, সে যাবে কোথায়? তাকে যাদের হয়ে চুরি করছিল তারাই তাকে ঝেড়ে তাকে ডিজন করে দিয়েছে, ওগুলো কি জাল টাকা? বঙ্গ রাজনীতির উত্তাপ থেকে যেন পার পাচ্ছেন না দেশের রাষ্ট্রপতি থেকে আবার মহামান্য বিচারপতি। অন্যদিকে সৌজন্য সাক্ষাতে গদ্দার থেকে ভাই হয়ে ওঠে আর এই তত্ত্ব। আর শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তো আছে, এই মহামান্য বিচারপতি তিনি বলছেন এখনো ধেরেই দূর বেরোবে। এই নিয়ে কথা বলবো, আমার সঙ্গে এই মুহূর্তে মুখোমুখি উপস্থিত রয়েছেন অধ্যাপক এবং মেঘালয় ও ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। আপনাকে স্বাগত বাংলাহান্তে। নমস্কার। এই যে কিছুদিন আগে অখিলগিরির যে মন্তব্য, একেবারে নিন্দনীয়, গোটা দেশ নিন্দায় ঝড় উঠে গেল, এরকম একজন দেশের রাষ্ট্রপতিকে নিয়ে এরকম একটা মন্তব্য, বিষয়টা কিভাবে দেখছেন? কুরুচিপূর্ণ মন্তব্য। ও দলের যেরকম কুরুচির আবহাওয়া আছে সেটাকেই অখিলগিরি প্রতিফলন করেছেন মাত্র। এর আগে আমরা ওদের দলের নেত্রীর মুখে শুনেছি যে প্রধানমন্ত্রীকে কোমরে দড়ি বেঁধে হিড় হিড় করে টেনে আন। রাষ্ট্রপতি একটা সাংবিধানিক প্রধান, প্রধানমন্ত্রী তার ঠিক পরেই, সেই প্রধানমন্ত্রীকে কেউ রাজনৈতিক কারণে বিরোধিতা করতে পারে বলে তাকে হিড়হিড় করে কোমরে দড়ি বেঁধে টেনে আনবে? তারপরে যে রাজ্য কেন্দ্রীয় সরকার আমাদের বাম্বু দিচ্ছে, আবার হাত দিয়ে দেখানো হয়েছে কীভাবে বাম্বু দেওয়া হয়। কী গিরি? অখিলগিরি। অখিলগিরি তার ভেতর থেকেই কথা বলেছেন, তার মধ্যে আর আশ্চর্য হওয়ার কী আছে? এই কুরুচিকর মন্তব্য একবারে অব্যাহত, কারণ আমরা দেখলাম যে কিছুদিন আগেই সাবিত্রী মিত্র, তিনি দুর্যোধন দুঃশাসন বলেছেন আমাদের প্রধানমন্ত্রীকে, অমিত শাহকে। দুর্যোধন দুঃশাসন কেন বলেছেন না কেন বলেছেন কি দ্রৌপদীর বস্ত্রহরণ নিয়ে? তো হ্যাঁ, উনি শিওর হতে পারছিলেন না যে বস্ত্রহরণ দুর্যোধন করেছিল না দুঃশাসন করেছিল, সেই জন্য নিজের অজ্ঞতাটা যাতে ঢাকা যায় সেই জন্য দুজনেরই নাম বলে দিলেন। অন্যদিকে মহামান্য বিচারপতি, তিনি শিক্ষাক্ষেত্রের বিভিন্ন জায়গায় যে দুর্নীতি আসছে সেটা, অভিযোগ আসছে সেটা তিনি সামনে নিয়ে আসছেন একের পর এক, এবং সেখানেও কিন্তু তাকে বলা হচ্ছে যে অরণ্যদেব গাঙ্গুলি। শোনো, এই ধরনের কথা যদি অন্য কেউ বলতো তাহলে তার নামে কন্টেম্পটের কেস হতো, আদালত অবমাননার মামলা হতো এবং তার নিশ্চিতভাবে 3 বছর জেল হতো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই লোকটি কুণাল ঘোষ, এর নামে কেউ কেন কেউ ঘোষ এমন একটা লোক যাকে কেউ সিরিয়াসলি নেয় না। যে লোক একবার বলেছে যে মমতার বাড়িতে টাকার আন্ডিল আছে আর মমতাকে আগে গ্রেপ্তার করা উচিত, সেই লোক এখন মমতার হয়ে গলা ফাটিয়ে চিৎকার করছে, আগেও গলা ফাটিয়ে চিৎকার করেছিল। পুলিশ সেই এর প্রিজন ভ্যানের পাশে টিন পেটা ছিল, পিটিয়েও তার গলা চাপতে পারেনি। সেই কুণাল ঘোষ আবার এখন জেল থেকে বেরিয়ে সুর পাল্টে মমতার সপক্ষে কথা বলছে। এরকম ধরনের লোককে কেউ কোনো গুরুত্ব দেয়? এর পেছনে কথা বলা বা এর পেছনে মামলা করা মানে টাকা নষ্ট, সময় নষ্ট, সমস্ত কিছু নষ্ট। অতএব ওকে কেউ সিরিয়াসলি নিচ্ছে না, যা খুশি বলুক, অরণ্যদেব, রয় রজার্স, যা মাথায় আসে, জেমস বন্ড, যা খুশি বলুক, কে মাথা ঘামাচ্ছে? অন্যদিকে শিক্ষাক্ষেত্রে অতিরিক্ত শূন্যপদ তৈরি নিয়ে একেবারে শিক্ষাসচিব রাপ্তহসুর নাম বললেন, এদিকে মহামান্য বিচারপতি তিনি বলছেন এখনও ধেরে ইঁদুর বেরোনো বাকি রয়েছে, কী বলবেন? দেখো, মহামান্য বিচারপতি কী ভেবে বলেছেন সেটা তো আমি বলতে পারবো না, অতএব সেটা নিয়ে আমি কোনো রকম স্পেকুলেশন করছি না আর কি। তবে সাধারণভাবে বলা যায় যে ধেড়ে ইঁদুর বলতে যদি উনি বুঝিয়ে থাকেন যে এখনও পর্যন্ত যাদের ধরা হয়েছে তাদের চাইতে বড় একটা কারুর কেউ বেরোবে বা তাদের ধরা পড়বে, তো হতে পারে, সেরকম অসম্ভব নয় কিছু।
এই যে কিছুদিন আগে সৌজন্য সাক্ষাৎ মুখ্যমন্ত্রী ডেকে পাঠিয়েছিলেন একেবারে শুভেন্দু অধিকারীকে, এবং সেখানে আমরা দেখলাম যে এতদিন ধরে যে গদ্দার গদ্দার বলে আসছিলেন একেবারে কোট আনকোট, সেখানে একেবারে ভাই সম্বোধন, এই বিষয়টা কি? শুভেন্দু অধিকারীকে বোকা ভেবেছিলেন, শুভেন্দু অধিকারীকে ধোঁকা দিয়ে বা তাকে টোপ দিয়ে নিজের দলে আবার নিয়ে আসতে পারবেন সেরকম ভেবেছিলেন। শুভেন্দু অধিকারী একজন পোড়খাওয়া রাজনীতিক, তাকে যখন ওই ইয়েতে দ্বিতীয় হুগলি সেতুর কাছে যখন একজন মহিলা পুলিশ ধরতে গেছিল তখন শুভেন্দু অধিকারী বলেছিল খবরদার কাছে আসবে না, কাছে আসবে না। কেন বলেছিল? তার বলেছিল তার কারণ মহিলা পুলিশ দিয়ে ধরানো কেন না, মহিলা পুলিশ আসবে তারপরে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা শ্লীলতাহানির মামলা করা হবে। শুভেন্দু অধিকারী এসব ফাঁদে পা দেওয়ার লোক নয়। তেমনি যখন মুখ্যমন্ত্রী ডেকেছিলেন তখন মুখ্যমন্ত্রীর মাথায় আমার ধারণা এরকম একটা ছিল যে মুখ্যমন্ত্রী আসবেন তারপরে তৃণমূলের ফেউরা রটিয়ে দেবে যে সেটিং হয়ে গেল, এই তো মুখ্যমন্ত্রীর ঘরে গেলেন তারপরে সেটিং হয়ে গেল। কিন্তু অভিষেক শুভেন্দু অধিকারী সেই ফাঁদে পা দেবার মানুষ নন বলে তিনি আরও দুজন বিধায়ককে নিয়ে গেছিলেন, পরে পুরো পরিকল্পনাটাই ভেস্তে গেল। সম্প্রতি আমরা দেখলাম যে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি একটি টুইট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন যে শান্তনু সেন তার মেয়ে নাকি নেট পাস, সেইভাবে তার র্যাঙ্ক হয়তো অনেক দূরে রয়েছে একবারে 1 লাখের ওপরে, সেখানে তিনি একেবারে আর্জি করে ইয়ে করছেন বলছেন। এটা খবরটা তো আমিও দেখেছি, এটা সম্বন্ধে শান্তনু সেন একটা জবাব দিন, জবাব তো কিছু দেননি এখনো পর্যন্ত, কোনো জবাব তো দেননি, তার মানে শান্তনু সেনের কোনো জবাব নেই। সুকান্ত যা বলেছে সেটা ঠিক বলেছে তাই তো মনে হচ্ছে নাকি? পার্থ চট্টোপাধ্যায় যিনি এখন জেল হেফাজতে রয়েছেন এবং তাকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে একেবারে দলের তরফে, তার যে বিভিন্ন অভিযোগ সামনে আসছে একবারে গা ঝেড়ে দিয়েছে বলা যেতে পারে দল, সেখানে আবার তাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে এবার পঞ্চায়েত নির্বাচনে কারা জিতবে, বলছে তৃণমূল। পার্থ বেচারা করে কি, পার্থর পুরো চুরি ধরা পড়ে গেছে, সে যাবে কোথায়? তাকে যাদের হয়ে চুরি করছিল তারাই তাকে ঝেড়ে তাকে ডিজন করে দিয়েছে, তো সে বেচারা যাবে কোথায়? সে ওই তাদের ধরে ঝুলে আছে আর কি, যে পরে যখন জেল থেকে ছাড়া পাবে, যদি কোনো দিন ছাড়া পায়, যখন জেল থেকে ছাড়া পাবে তখন পায়ে ধরবে আবার গিয়ে। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বোমা অস্ত্র এইসব উদ্ধার হচ্ছে, বিভিন্ন প্রাণ যাচ্ছে, বাচ্চাদের প্রাণ যাচ্ছে, আমরা দেখলাম ভূপতিনগরে সেখানে নাকি বোমার কারখানা বিভিন্ন অনেক দীর্ঘদিন ধরে সেখানে নাকি বোমা তৈরি হচ্ছিলো এমনটাই জানাচ্ছে নিহতের স্ত্রী। কী বলবেন যে পঞ্চায়েত নির্বাচনের আগে এরকম একটা অশান্তির, আজ এখন থেকেই তো অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, এর সঙ্গে আরেকটা রাজ্যে যে নির্বাচন হচ্ছে যার নাম গুজরাট, সেখানে বিধানসভা নির্বাচন হচ্ছে, তার সেটা তুলনা করো, সেখানে একটাও লাশ পড়েছে, একটাও বাড়ি উড়ে গেছে, একটাও বোমা বেরিয়েছে, একটাও খুন হয়েছে, কিচ্ছু হয়নি। কিন্তু বাংলাকে গুজরাট বানাতে দেব না, এই বাণী আমরা কবে থেকে শুনে আসছি, বাংলাকে গুজরাট হতে দেব না। হাজার হাজার বাঙালি ছেলে গুজরাটে গিয়ে সাধারণ চাকরি করে কোনো রকমের দিন গুজরান করছে, যারা পশ্চিমবঙ্গে থাকলে অপরাধের পথে চলে যেত বা একেবারে না খেতে পেয়ে মারা যেত, কিন্তু বাংলাকে গুজরাট হতে দেব না। এই যে এরকম খুন খারাপি ছাড়া ভোট হচ্ছে এ তো সহ্য করা যায় না। অতএব মদন মিত্র বলেছেন হাতে কোদাল তুলে নাও, কি কাস্তে তুলে নাও, এগুলো হচ্ছে পরিষ্কার ইঙ্গিত যে কোনো রকমভাবে নির্বাচনটাকে শান্তিপূর্ণ হতে দেবে না। যেটা কেষ্ট করত এখন কেষ্ট তো শ্রীঘরে আছে, অন্য বাকিরাও যে সমস্ত কথা বলছে তারাও কবে যে শ্রীঘরে যাবে তার ঠিক নেই, তো যাওয়ার হবে। এত যে দুর্নীতির অভিযোগ সামনে আসছে শুধু শিক্ষাক্ষেত্রে না, বিভিন্ন জায়গায় যেমন বললেন যে কেষ্ট এখনও পর্যন্ত তিনি শ্রীঘরে রয়েছেন, তো এইরকম যে দুর্নীতির মাথা মহামান্য বারবার বলছেন, সত্যি কি বেরোবে? কি বেরোবে? এই যে এত দুর্নীতির অভিযোগ সামনে আসছে আসল মাথা কি বেরোবে মনে হচ্ছে, কি বলবে?
তা আমি বলতে পারবো না, বলতে পারবো না। তার কারণ হচ্ছে সিবিআই এবং ইডি দুটো কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগ, এরা এই ধরনের জিনিস অনুসন্ধান করে এবং স্বাভাবিকভাবে সেটা গোপন রাখে। আমার কাছে এরকম কোনো খবর নেই, কিন্তু শুধু শুধু এরা যে খেলা করছে না সেটা তো বলাই বাহুল্য। একটা মন্ত্রীকে ধরে বসে জেলে রেখে দিয়েছে, আর তার মহিলা বন্ধুর ঘর থেকে লরি লরি নোট বেরিয়েছে, এ ব্যাপারটা তো খেলা নয়। কিন্তু এই যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বিভিন্ন জায়গায় তারা তল্লাশি চালাচ্ছে, তদন্ত করছেন, এখানে নিরপেক্ষতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে বারবার। তুলে দিক না প্রশ্ন, ও টাকাগুলো নিয়ে তো প্রশ্ন উঠছে না, টাকাগুলো তো দেখা গেছে, ওগুলো কি জাল টাকা? যদি জাল টাকা হয় তাহলেও প্রশ্ন উঠতে পারে, তার জাল টাকা কোথা থেকে এলো, আর যদি আসল টাকা হয় তাহলে কে দিল, কীভাবে এলো, ওই এত চালকলের মালিক কেষ্ট কীভাবে এলেন, সমস্ত প্রশ্ন উঠবে। প্রশ্ন তো উঠবেই, প্রশ্ন তো তুলতেই হবে। যে যার যে দোষ করেছে সে, এবং যার দোষ চোখের সামনে ধরা পড়ে গেছে সে, যারা ধরেছে তাদের নামে কিছু প্রশ্ন তুলবেই। কেন আমাকে ধরছো, কেন অমুককে ধরোনি, কেন আমেরিকায় অমুক চুরি হয়েছে সেটা ধরোনি, কেন আইসল্যান্ডে অমুক ডাকাতি হয়েছে সেটা ধরোনি, কেন কন্যাকুমারিকায় অমুক মহিলা ইয়ে হয়েছে ধর্ষিতা হয়েছে সেটা ধরোনি, কেন শুধু শুধু আমাকে ধরছো কেন? আমি কি একা চোর? বক্তব্য তো এই, আমি কি একা চোর? আমি যে চোর সেটা তো অস্বীকার করতে পারছি না, কিন্তু আমি কি একা চোর? আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন তথাগত রায়, তার বক্তব্য আপনারা শুনলেন ক্যামেরার ব্রিকের সঙ্গে সমান।